ধ্বংসাত্মক কাজে জনগণ থেকে দূরে সরে গেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। আবারও আওয়ামী লীগের ক্ষমতায় আসার প্রত্যাশা। অবরোধ শুরুর আগেই আতঙ্ক সৃষ্টি, রাজধানীতে বাসে আগুন, গান পাউডার সহ তিন যুবদল নেতা গ্রেফতার। রাজনৈতিক সংকট নিরসনের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর হাতে, বললেন সিইসি, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। নৌকার বিজয়ে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসাত্মক চরিত্রের জন্য জনগণ থেকে দূরে সরে গেছে বিএনপি। জাতির পিতার কন্যা দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিতে পারে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন চুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ঢাকার অধীন 17 সাংগঠনিক জেলার নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলন। বিজয়নগর থেকে কমলাপুর, পল্টন থেকে মতিঝিল পরিপূর্ণ উচ্ছ্বসিত, স্লোগানে মুখর আরামবাগ সমাবেশ। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে চড়ে মেট্রো রেল যোগাযোগের পূর্ণতা দিয়ে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির বিভ্রান্তিকর রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচন নিয়ে জনমনের অনিশ্চয়তা দূর করেন বঙ্গবন্ধু কন্যা। যে নৌকায় স্বাধীনতা এসেছে সেই নৌকায় আবারও ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নৌকা মার্কা বাংলাদেশকে উন্নত করেছে, নৌকা মার্কা খাদ্য নিরাপত্তা দিয়েছে, নৌকা মার্কা চিকিৎসা সেবা জনগণের দোর করে পৌঁছে দিয়েছে, নৌকা মার্কা আজকে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা উন্নীত করেছে। কথায় কথায় বিদেশে নালিশ করে, কারণ দেশের মানুষের কাছে ঠাঁই নাই, সেই জন্যই বিদেশে নালিশ করাটাই তাদের একটা বদভ্যাস। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। 2013-14 সালে বিএনপির সহিংসতা স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। ধ্বংসাত্মক কার্যক্রম ও ষড়যন্ত্র বন্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা, তাদের আন্দোলন হচ্ছে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপরে হামলা করা আর সব কিছু ধ্বংস করা। কেন ধ্বংস করবে এভাবে? তাদের কে অধিকার দিয়েছে? তারা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে সৃষ্টি করেছে। তাদের এই ধ্বংসযজ্ঞ তাদের বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ করতে না পারে তো কীভাবে বন্ধ করাতে হয় সেটাও আমাদের জানা আছে, এটা আমরা ছাড়ব না। গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের উস্কানিদাতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির হুকুমদাতাকে বিচারের আওতায় আনা হবে বলে জানান সরকার প্রধান। কারা উস্কানি দিচ্ছে সেটা আমরা জানি, কিন্তু এই যারা এর মধ্যে জড়িত, ভাঙচুরে জড়িত, এবং এই বিএনপিরও নেতা কর্মীদের আমি বলবো, যারা হুকুমদাতা দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর বিদেশে বসে বসে সেই সুযোগ ব্যবহার করে হুকুমদারি করে ওই বিদেশ থেকে ইনশাল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে, কেউ ছাড়া পাবে না। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের ডাক দিয়ে মাঠ ছেড়ে যখন বিএনপি কুণ্ঠাসা, তখনই সেই মুহূর্তে ঢাকা বিভাগীয় সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বার্তা দিলেন ভোটের, যেখানে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের এবং উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেছেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শিল্প এখন থেকে প্রতিদিন উত্তরা হতে মতিঝিল ছবে মেট্রো রেল। আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল অংশের চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কেটে মেট্রোতে যাওয়ার পথে বঙ্গবন্ধু কন্যা বললেন, লক্ষ্য অর্জনে পথ হারায়নি বাংলাদেশ। এদিন এমআরটি লাইন 5 নির্মাণ কাজেরও উদ্বোধন করেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মেট্রো যুগে আগেই প্রবেশ করেছিল বাংলাদেশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের পর মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6
পূর্ণতা পেল এবার। উড়াল মেট্রোতে চিরচেনা যানজটের এই শহরের দুই প্রান্ত এখন মাত্র 38 মিনিটের দূরত্ব। দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সবুজ সংকেতে ছুটতে শুরু করে মতিঝিলমুখী স্বপ্নের মেট্রো। পরের ট্রেনে সফর সঙ্গীদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিল যায় প্রধানমন্ত্রীকে বহন করা মেট্রো রেল। পুরো পথে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন সবার সাথে, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে, জানান বাংলাদেশ পথ হারায়নি, চলছে সময়ের সাথেই। সবাই যাতে যাতায়াত করতে পারে, ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে, আর্থিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় বরং লাভবান হয়, এবং সময়ের সাথে যাতে চলতে পারে সে উদ্দেশ্য নিয়েই এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার ব্যবস্থা নিয়েছিলাম। আজকে আমি খুবই আনন্দিত যে আজকে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এটা আজকে আমরা চালু করছি, আর মতিঝিল থেকে আমরা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এক্সটেনশন করব। এতে আমাদের এই অঞ্চলের মানুষ সব থেকে বেশি লাভবান হবে। আগারগাঁও থেকে মতিঝিল 8.5 কিলোমিটার পথ 21 মিনিটে পাড়ি দিতে মেট্রো রেলের জানালায় চোখ ছিল বঙ্গবন্ধু কন্যার। মতিঝিল পৌঁছে এমআরটি লাইন 6-এর নাম ফলক উন্মোচন করেন সরকার প্রধান। একই সাথে সাফার থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5-এর নির্মাণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গেল ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। সেদিন চালু হয়েছিল উত্তরা থেকে আগারগাঁও অংশের, আজ চালু হলো আগারগাঁও থেকে মতিঝিল অংশের। এর মাধ্যমে ঢাকা শহরের উত্তরা থেকে মতিঝিল যারা যাওয়া আসা করেন তাদের ভোগান্তি যেমন কমবে, সেই সাথে বিশ্ব সভায় বাংলাদেশের সক্ষমতাকে জানান দিয়ে আরও মর্যাদা বেড়ে গেল বহুগুণ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, আগারগাঁও মেট্রো রেল স্টেশন, ঢাকা। যানজটের রাজধানীতে 38 মিনিটে উত্তরা থেকে মতিঝিল, উচ্ছ্বসিত নগরবাসী। আমরা যারা ভার্সিটির স্টুডেন্ট, দেখা যায় আমরা যে টাইমটাতে যাব দেখা যায় আমরা সঠিক সময় পৌঁছাতে পারি না, যার কারণে দেখা যায় আমাদের জীবন থেকে অনেক সময় চলে যায়। এই মেট্রো রেলের কারণে দেখা যায় আমরা খুব অতি অল্প সময়ের মধ্যে দেখা যায় আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। মিরপুর 10 থেকে ফার্ম গেট যেতে পারবো মেট্রো রেলে করে, এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। যতই হোক জ্যামে হোক, মানে এই মেট্রো রেলে গেলে অনেক সময় বেঁচে যায়। ঘুরতে যাবো, এই রিয়া উত্তরা যাবো কিংবা ওদিকে যাবো, এই জন্য সবাই উঠে যায় আমি উঠবো। মানুষ তার ব্যক্তিগত গাড়িগুলো রেখে অবশ্যই সময় বাঁচানোর জন্য মেট্রো রেল ব্যবহার করবে। আমাদের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হলো, এই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। বিএনপির ডাকা অবরোধ শুরুর আগে আতঙ্ক সৃষ্টি করতে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর 4টি স্থানে গণপরিবহনে আগুন দেওয়া হয়। এলিফ্যান্ট রোডে আগুন দেওয়া হয়েছে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে। নিউ মার্কেট এলাকায় পুড়িয়ে দেওয়া হয় মিরপুর লিংক নামের একটি যাত্রীবাহী বাস। পোস্তগোলায় একটি ও গুলিস্তানের মঞ্জিল পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়। এদিকে নাশকতা ও সহিংসতার অভিযোগে বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবদল নেতা সাইদুল হাসানকে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সাইদুলের দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুই যুবদল নেতা মাসুদ ও বাশারকে আটক করে ডিএমপির লালবাগ বিভাগের গোয়েন্দারা। সে সময় তাদের বাসা থেকে 8 কেজি গান পাউডার, 21টি ককটেল সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল চক্রটি। অবরোধ ঘিরে বোমা সরবরাহ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা স্বীকার করেছে যে তারা 1999 সাল থেকে তারা বোমা বানায়, 2013-14 সালে তারা বোমা বিস্ফোরণ করেছে, আবার বোমা বানাতে গিয়ে একজন তাদের নেতা মৃত্যুবরণ করেছে, আবার তারা 2023 সালে এসে আবার বোমা বানাচ্ছেন, এবং আবার আমরা সেটা হাতে নাতে আমরা গান পড়াশ গ্রেপ্তার করেছি। চলমান সংকট নিরসনের ক্ষমতা ইসির হাতে নেই মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে সেই পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে দিনব্যাপী বৈঠক শেষে এ আহ্বান জানান সিইসি। এদিকে সব দলকে ভোটে আনতে ইসির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান রাজনীতিবিদরা। শিউলি শবনমের প্রতিবেদন।
তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় শেষ করেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে দিনব্যাপী আলোচনায় 40টি দলের অংশগ্রহণের কথা থাকলেও বিএনপি ও সমমনা 18টি দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি। ফলে সকাল ও বিকালে 13টি করে দুই দফায় 26টি দলের সাথে মতবিনিময় করে ইসি। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি যোগ দেন বৈঠকে। মতবিনিময় শেষে সিইসি বলেন, এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারে না ইসি, এজন্য রাজনৈতিক দল সহ সবাইকে সক্রিয় দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক যে সংকটগুলো আছে আমরা বলেছি, সেগুলো সম্পর্কে আমাদের প্রত্যাশা সবসময় ইতিবাচক, কিন্তু সেই সংকট নিরসন করার সামর্থ্য আমাদের নেই। নির্বাচন বিষয়ে আমাদের রাজনীতিতে বিদেশিরা এসে অনেক পরামর্শ দিচ্ছেন, অথচ আপনারা দিতে পারছেন না। আপনারাও তো রাজনৈতিক নেতা হিসাবে, নেতৃবৃন্দ হিসেবে এই দায়িত্বগুলো নিতে পারতেন। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কমিশনের প্রত্যাশা বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে কিভাবে অংশ নেবে তা দলটিকেই নির্ধারণ করার আহ্বান জানান তিনি। তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আসুন, কিভাবে আসবেন সেই কোর্সটা আমরা চার্ট করে দিতে পারবো না, আপনারা আসুন, আমাদের শুভকামনা থাকবে। এদিকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে নির্বাচনে অংশ না নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কারো রয়েছে ভিন্ন মত। সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার জন্য পদক্ষেপ নিলে এটা আমরা উৎসাহিত বোধ করব। এখন পর্যন্ত নির্বাচনে না আসার মতো এমন কোনো পরিস্থিতি আসেনি। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং জনগণ আস্থায় আনতে পারে এই ধরনের একটা নির্বাচনী পরিবেশ। নির্বাচন কমিশনের এটাও দায়িত্ব যেন সব দল যেন অংশগ্রহণ করতে পারে। এর আগে সকালের বৈঠকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশা প্রকাশ করে আওয়ামী লীগ নেতারা বলেন, জনসমর্থন না থাকায় নির্বাচনে আসতে চাচ্ছে না বিএনপি। সকল রাজনৈতিক দল যাদের ক্যাপাসিটি নাই, যাদের জনসমর্থন নাই, যারা জনগণের উপর যাদের আস্থা নাই, তারা তো নির্বাচনে আসবেই না। যেসব দল সময়ের অভাবে ইসির আমন্ত্রণে সাড়া দিতে পারেনি, পরবর্তীতে তাদের জন্য আলোচনার পথ উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আউটলুকের প্রতিবেদনে পশ্চিমা চাপের প্রসঙ্গ। আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে। 15 বছর শাসনামলের ইতিবাচক রেকর্ডে আবারও ক্ষমতায় আসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাসী। আউটলুক ম্যাগাজিনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ শেখ হাসিনাকে জানুয়ারির নির্বাচনে জয়ী হতে পারবেন শিরোনামের এই প্রতিবেদনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা কিছু দেশের চাপের কথাও উঠে এসেছে। বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে নির্বাচন আয়োজনের জন্য আওয়ামী লীগ সরকারের উপর চাপ থাকলেও সংবিধানের উপর অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার পদক্ষেপে সমর্থন আছে ভারতেরও। ভারতের প্রভাবশালী সাময়িকী আউটলুক ইন্ডিয়ায় বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্রিক চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক সীমা গুহ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জানুয়ারিতে যখন আরেকটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। 28 অক্টোবর সহিংসতার কথা তুলে ধরে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে নৈতিকভাবে এগিয়ে থাকলেও বিএনপিকে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে হবে। 2014 সালে বিএনপি নির্বাচন বয়কট করা ছিল কৌশলগত ভুল। বিএনপি ও তাদের জোট মিত্র জামাত ইসলামী ওই সময় রাজপথে নজিরবিহীন সহিংসতার জন্ম দিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সীমা ঘোষ লিখেছেন, বাংলাদেশে চীনের উপস্থিতি বাড়ায় বিএনপিকে সমর্থন দিচ্ছে দেশটি।
জানান, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের সময়ও আওয়ামী লীগ সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে নয়াদিল্লি লো প্রোফাইল বজায় রাখছে, অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করতে চায় না বলেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের ওপর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আবারও ক্ষমতায় ফেরার ব্যাপারে শেখ হাসিনা আত্মবিশ্বাসী, আর এর পেছনের শক্তি 15 বছর শাসনামলের ইতিবাচক রেকর্ডের কথা তুলে ধরা হয় আউটলুকের প্রতিবেদনে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। ন্যূনতম মজুরি 23,000 টাকার দাবিতে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। ঘটছে কারখানা ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা। এদিকে এ আন্দোলন রাজনৈতিক স্বার্থে হচ্ছে বলে অভিযোগ করেছে মালিকপক্ষ। তবে শ্রমিকরা বলছেন, রাজনৈতিক সহিংসতার সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ ধরে চলছে পোশাক শ্রমিকদের আন্দোলন। কর্মবিরতির পাশাপাশি চলছে সড়ক অবরোধ, কারখানা জ্বালাও পোড়াও ও ভাঙচুর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে। পোশাক কারখানা নিরাপত্তা জোরদারে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, চন্দ্রা ও আশুলিয়া এলাকায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পোশাক শ্রমিকদের এই আন্দোলনে নানা রকম উস্কানি দেওয়া হচ্ছে রাজনৈতিক মহল থেকে, এমন অভিযোগ খোদ শ্রমিকদের। কাজের উদ্দেশ্যে আমরা আসি, আমরা কাজ করি, ঘণ্টাখানিক পরে দেখা যায় কোত্থেকে কিছু বহিরাগত লোকজন এসে গেটের মধ্যে লাঠি সুটা দিয়ে পিটাপিটি করতেছে, গ্লাস ভেঙে দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ন্যায্য মজুরির নির্ধারণের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে মজুরি বোর্ড, কিন্তু নির্বাচন সামনে রেখে শ্রমিকদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। যারা আজকে এই শ্রমিক নামে যারা আন্দোলনে নেমেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এরা কেউই শ্রমিক না। কারণ ওই ফ্যাক্টরির শ্রমিক তো ফ্যাক্টরির ভিতরে, বা ওই অঞ্চলের কোনো ফ্যাক্টরির শ্রমিক কিন্তু নামে নাই। আন্দোলনটাকে রাজনীতিকই করার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না। শ্রমিকদের মাঝে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান এই শ্রমিক নেতা। যারা এই প্রক্রিয়া শুরু করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা, কারণ এর মধ্যে আমার অনেক শ্রমিকের ভাই বোনের রক্ত ঝরেছে। অধিকার ও মজুরির টাকা নিয়ে বিতর্ক থাকলেও গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মালিক ও শ্রমিক নেতাদের। যে শ্রমিকদের বর্তমান যে বেতন কাঠামো, যেটা নির্ধারণ করার যে বিষয়টা, এটা একটা চলমান প্রক্রিয়া। 2010 হয়েছে, 13 হয়েছে, এরপরে 18 হয়েছে, তার আগে কিন্তু হয়েছে প্রায় 12 বছর পরে। এইটা আমি মনে করি যে ভবিষ্যতে কোনো অবস্থাতেই নির্বাচনের আগে আর এটা করার কোনো সুযোগ রাখা উচিত নয়, কারণ এই সময় একটা ঘোলাটে পরিস্থিতিতে আরও পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা। শ্রমিক আন্দোলন কখনোই নৈরাজ্য করার সুযোগ নেই, চালাও পড়া ভাঙচুরের সুযোগ নেই। শ্রমিক আন্দোলন হচ্ছে যৌথ দর কষাকষি, কালেক্টিভ বার্গেনিং একটা এজেন্ট, সেখানে টেবিলে বসে আলোচনার সমস্যার সমাধান করতে হবে। আলোচনা নভেম্বর মাসের মধ্যে বোর্ড থেকে ন্যায্য মজুরি আসবে বলে আশা করেন শ্রমিকরা। দ্রব্যমূল্য ও শিল্পাঞ্চলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণেরও দাবি জানান তারা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধ্বংসাত্মক কাজে জনগণ থেকে দূরে সরে গেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী, আবারও আওয়ামী লীগের ক্ষমতায় আসার প্রত্যাশা। অবরোধ শুরুর আগেই আতঙ্ক সৃষ্টি, রাজধানীতে বাসে আগুন, গান পাউডার সহ 3 যুবদল নেতা গ্রেফতার। রাজনৈতিক সংকট নিরসনের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর হাতে, বললেন সিইসি, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।